আজ পয়লা বৈশাখ, নববর্ষ, বাংলা বছরের প্রথম দিন, নতুন বছরকে বরণ করার দিন। কথায় বলে মর্নিং শোস দাদরে, তাই এই দিনটি সবাই বিশেষভাবে উদযাপন করেন। এই বছর 1430-এ পা দেব আমরা। আকবরের সময়কাল থেকে পয়লা বৈশাখের উদযাপন শুরু হয়। প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে খাজনা শুল্ক পরিশোধ করতে হতো ও পয়লা বৈশাখের দিন সম্রাট সকল প্রজাকে মিষ্টি খাওয়াতেন ও একটি হালখাতা তৈরি করতেন। হালখাতা অর্থাৎ নতুন হিসাব বই। এই দিনটি বাঙালি জাতির কাছে বর্ষবরণের দিন। এই দিনে কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। এই দিন ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের পূজা করেন ও তাদের গত বছরের হালখাতার হিসাব নিকাশ বন্ধ করেন ও নতুন করে হালখাতা খোলেন, সবাইকে মিষ্টি খাওয়ান। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হলো শুভ নববর্ষ। তাই সবাইকে জানাই শুভ নববর্ষ।